আজকের এই ভিডিওতে আমরা চাইল্ড ডেভেলপমেন্ট এবং প্যাডাগজি থেকে তিনটি এমন গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখব যে তিনটি প্রশ্ন থেকে কোনো একটি প্রশ্ন প্রাইমারি অবশ্যই চলে আসতে পারে তো বিষয়টা সবারই হয়তো জানা আছে যদি কারো অসুবিধা হয় বিষয়টিতে একটু দেখে নিতে পারো তো আজকে আমরা প্রথমে যে বিষয়টা থেকে শর্ট কোশ্চেন দেখবো সেটা হচ্ছে ডিসলেক্সিয়া তারপর দেখব ডিসক্যালকুলিয়া এবং তারপরে যে প্রশ্ন থাকবে সেটি হচ্ছে ডিসগ্রাফিয়া থেকে তিনটে শর্ট কোশ্চেন একটু দেখে নাও খুব ছোট্ট একটা ভিডিও কাজে আসতে পারে তো এবারে প্রথম প্রশ্নটি দেখে নিচ্ছি প্রশ্নটি হচ্ছে ডিসলেক্সিয়া হল অপশান এ লিখন সম্পর্কিত অক্ষমতা অপশান বি পঠন সম্পর্কিত অক্ষমতা অপশান সি গণনা সম্পর্কিত অক্ষমতা অপশান ডি যুক্তিগত অক্ষমতা তো এখান থেকে আমাদের যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে অপশান বি পঠন সম্পর্কিত অক্ষমতা অবশ্যই খেয়াল রাখবে বিষয়টি এবারের প্রশ্নটি হচ্ছে ডিসক্যালকিউলিয়া হল অপশান এ লিখন সম্পর্কিত অক্ষমতা অপশান বি পঠন সম্পর্কিত অক্ষমতা অপশান সি গণনা সম্পর্কিত অক্ষমতা অপশান ডি যুক্তিগত অক্ষমতা এখান থেকে যেটা আমাদের সঠিক উত্তর হবে সেটা হচ্ছে অপশান সি গণনা সম্পর্কিত অক্ষমতা অর্থাৎ ডিসক্যালকুলিয়া যেটা সেখানে গণনা বা ক্যালকুলেট করতে অসুবিধা হয় তো এই যে অসুবিধা বা এই যে অক্ষমতা সেটাকেই বলা হচ্ছে ডিসক্যালকুলিয়া অবশ্যই খেয়াল রাখবে এবারে দেখে নিচ্ছি আজকের শেষ প্রশ্ন তো প্রশ্নটি হচ্ছে ডিসগ্রাফিয়া হলো অপশান এ লিখন সম্পর্কিত অক্ষমতা অপশান বি পঠন সম্পর্কিত অক্ষমতা অপশান সি গণনা সম্পর্কিত অক্ষমতা নাকি অপশান ডি যুক্তিগত অক্ষমতা তো এখান থেকে যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে অপশান এ লিখন সম্পর্কিত অক্ষমতা অর্থাৎ ডিজগ্রাফিয়া যেটা সেটা হচ্ছে লিখন সম্পর্কিত অক্ষমতা আজকের এই ভিডিও আমাদের এখানেই শেষ যে তিনটে তথ্য আছে এখানে অবশ্যই ভালো করে দেখে নেবে এখান থেকে কোনো প্রশ্ন হয়তো প্রাইমারি ডেটে চলে আসবে আর এভাবে চ্যানেলের সাথে থাকো যদি ইম্পর্টেন্ট কোনো কিছু পাই অবশ্যই সেটা চ্যানেলে দিয়ে দেওয়ার চেষ্টা করব এছাড়া আগের যে ভিডিওগুলো আছে প্লে থেকে সেই ভিডিওগুলো দেখে নাও প্রাইমারি ডেটে অবশ্যই কাজে লাগবে তো আজ এতটুকুই বাই